فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাই প্রশ্ন করলেন, কোনো ঈমানদার বান্দা যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং সেই ঋণ যদি পরিশোধ না করা হয়, তাহলে তার নেক আমল দিয়ে সেটা পরিশোধ করতে হবে পরকালে, কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, কথাটা সম্পূর্ণভাবে সত্য। মুসলিমের বর্ণনায় আসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি হাদিসে আছে এই মর্মে, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লি আখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালিয়াতাহাল্লালহু মিনহু ইয়াউমা খাবলা আল্লাহ ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহামুন। আরেকটা হলো, সাহাবে কারাম কে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আতাদরুন আমাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি? তখন সাহাবে কারাম বলছিল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার সম্পদ নাই যা দিনা নাই সে দরিদ্র। তখন আল্লাহ বলছে, না, ওই তখনই বলছে, দুনিয়াতে যদি এই বান্দার সাথে জড়িত কাজগুলো করে যাওয়া হয়, পরিশোধ না হলে পরকালে নেক কাজ দিয়ে পরিশোধ করতে হবে, একথা সত্য। দুনিয়াতে ঋণকে যদি আদায় না করা হয়, ঋণের সমঝোতা করা না হয়, তো পরকালে নেক কাজ দিয়ে ঋণের পরিশোধ করতে হবে।